হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিজার্ট। আমি অর্পি, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই আমার কাছে এই ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের ডিজাইনটির পুরো ভিডিও দেখতে চেয়েছিলে, আচ্ছা তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো শুরু করা যাক। এটি করতে আমাদের লাগবে পেন্সিল, বেসিক কিছু ডিজাইন করে নেওয়ার জন্য। আর 4 নম্বর তুলি ব্যবহার করব। যেহেতু আমি লাল কাপড়ের ড্রয়িংটা করব, তাই হোয়াইট আর ইয়েলো অ্যাক্রেলিক কালার ব্যবহার করছি। সবার প্রথমে কাপড়টির একদম মাঝখান বরাবর 8 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে আমি একটি গোল করে নিয়েছি। আমি ক্যামেরাটি অন করতে ভুলে গিয়েছিলাম, তাই রেকর্ডটি করা হয়নি। তারপর পেন্সিল দিয়ে ওই গোলটির ভেতরে এরকম পাপড়ির মতো কয়েকটি পাপড়ি এঁকে নেব। তারপর হোয়াইট ফেব্রিক দিয়ে খুব সহজে এইভাবে কালার করে নেব। এরপর গোলটির বাইরে আরও একটি বড় গোল করে নিয়েছি। এটি আমি একটি পেপার একটু বড় গোল করে কেটে সেটি বসিয়ে গোলটি করেছি। আমার কাছে যেহেতু বড় স্ট্যান্ড নেই, তাই আমি দেখাতে পারলাম না। এরপর এই সেকশনটাতে আবার পেন্সিল দিয়ে এই ডিজাইনটা করব, করে হোয়াইট কালার দিয়ে করে নেব। আগে যেই হোয়াইট পাপড়িগুলো করেছিলাম, তাতে এইভাবে ইয়েলো দিয়ে বর্ডার দেব, এতে ডিজাইনটি আরও বেশি ফুটে উঠবে। এইভাবে সেকেন্ড গোলের ডিজাইনটিতেও ইয়েলো দিয়ে এইভাবে বর্ডার করে দেব। এবার থার্ড বা লাস্ট গোলের এইরকম ডিজাইন করব পাশাপাশি। এখানেও ইয়েলো কালারের বর্ডার করে দেব।
এবার গোলের বাইরে আবার এরকম পাপড়ি ডিজাইন করব ও তাতে ইয়েলো দিয়ে বর্ডার করে দেব। এইভাবে একটার পর একটা ডিজাইন করে পুরো আলপনাটাই আমরা কমপ্লিট করব। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ। টাটা।